বুধবার হুগলিতে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে রোখার হুমকি দিল সিপিআইএমএল রিভার এশান। কেন্দ্রীয় কৃষক বিলের বিরোধিতায় পথে নেমেছে ওই দল। লকেট জেলায় ঢুকলে তাকে কালো পতাকা দেখিয়ে কুশু পুতুল দাহ করে অবরুদ্ধ করে রাখার পরিকল্পনা নিয়েছেন তারা। এবার তাদেরকে একহাত নিলেন লকেট চট্টোপাধ্যায়। এদিন এক ফেসবুক বার্তায় তিনি বলেন, তৃণমূল সিপিএম লিবারেশনের মতো দলগুলো কৃষিক্ষেত্রে দালাল আর ফোরেদের রাজত্ব বজায় রাখতে মরিয়া, কারণ ওরাই তো নেতাদের পকেট ভরায়। লিবারেশন তো ওসব বলবেই, চাষির অধিকার সুরক্ষিত করতে এবং চাষি যাতে ফসলের ভালো দাম পান তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বিজেপি সরকার বদ্ধপরিকর। কেন্দ্রীয় কৃষি বিলের প্রতিবাদে চলতি মাসে 25 তারিখ রাজ্যের সমস্ত জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছেন বামপন্থী কৃষক সংগঠনগুলি। এদিন তা নিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, এরা কৃষকদের উন্নয়ন চান না, আসলে কৃষকের সমস্যাকে পুঁজি করে এরা ক্ষমতা ভোগ করতে চান। রাজ্যসভা তোলপাল করেছে, তারা রাজ্যসভা ভাঙচুর করছে। অবশ্য ভাঙচুরের ঘটনা আমরা দেখেছি 2009 সালে দেখেছি আমরা, যে গুরু কিভাবে বিধানসভায় কিভাবে ভাঙচুর করেছেন, 2005 সালে রাজ্যসভায় স্পিকারের মধ্যে কাগজ ছুড়ে ফেলে দিয়েছেন, শিষ্যরা তাই করবেই। আর কাল তারা কি করছে, কৃষকের বিল নিয়ে কৃষকদের সপক্ষে কোন কথা বলা তৃণমূল সরকারকে মানায়? যে শিবিরে তাদেরকে বললো যে শিল্প চাই না কৃষি চাই বলে, কৃষকরা তো শিমুরে ভীষণ চাষ করছে। আমরা দেখতে পাচ্ছি তো শিমুরে এখন কাশ ফুল, শিমুরে এখন সর্ষে ফুল, শিমুরে এখন দেখতে পাচ্ছি কত চাষ করেছে। তাদের মুখে কৃষকদের সপক্ষে কোনো কথা মানায় না। আজকে কৃষকদের জন্য যে যোজনা নিয়ে এসেছিল 6,000 টাকা করে, সেটাও পর্যন্ত আজকে মমতা ব্যানার্জির সরকার ঢুকতে দেয়নি। তারা আবার কৃষকদের নিয়ে কি কথা বলে? তারা বলছে তাদেরকে ব্ল্যাক সানডে। আজকে সেটা ব্ল্যাক সানডে? হ্যাঁ, ব্ল্যাক সানডে, কালোবাজারি ফোনেদের জন্য সেটা সত্যি ব্ল্যাক সানডে। সত্যি আজকে একটা মানে কালো দিন হয়েছে তাদের জন্য, কারণ এত এত কোটি কোটি টাকা কৃষকদের ঘামের ফসল যে ফলতো তার অর্ধেক টাকা তারাই তো নিত। সেই জন্য মোদী সরকার কি করেছে, দালালদের ফোরেদের এখান থেকে বাদ দিয়ে দিয়েছেন, পুরোপুরিভাবে তাদেরকে ছেটে দিয়েছেন এবং ডাইরেক্ট করে দিয়েছেন। যে কোনো লোক কৃষকরা নিজের ইচ্ছে মতো আজকে সেটা যদি তারা মনে করে যে এই ফসলটা এই দামে বিক্রি হওয়া উচিত, তারা সেই দাম ব্যবসায়ীর কাছ থেকে চাইবে। সেটা ব্যবসায়ী আর কৃষক দুজনের সমঝোতার উপর নির্ভর করছে। সেখানে রিপোর্ট চান দেন।